সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে পহেলা রমজান শেষ করলাম, এখন ইফতারি। এই বাইতুল মোকাররম মসজিদে ইফতারির আয়োজন করা হয়েছে। তুমি ইফতারির কাজে সহযোগিতা করতে আসছো তোমার আব্বুর সাথে? আপনারা এই ইফতারির ভিডিওটি দেখবেন, এবং যারা এই মসজিদের কাছাকাছি আছেন সবাই প্রতিদিন ইফতারি করার জন্য মসজিদে চলে আসবেন। আর যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে দাওয়াত রইল, আপনারাও আসবেন আমাদের এই বাইতুল মোকাররম মসজিদে। প্রতিদিন ইফতারির ব্যবস্থা আছে, আপনারা মসজিদে এসে ইফতারি করবেন। কে প্রথম রোজার ইফতারি দিতেছেন আমাদের এই মতি ভাই? মজিবুর ভাই, উনিও ইফতারি দিয়ে নিয়ে ব্যস্ত। আমাদের সোহেল ভাই সর্বদা মসজিদের উন্নয়নে ব্যস্ত আছেন। হারুন ভাই, উনিও মসজিদের উন্নয়নে সর্বদা ব্যস্ত। আয়োজনটা কিরকম কি হইতেছে? আলহামদুলিল্লাহ সুন্দর হইতেছে। আমাদের বাইতুল মোকাররম মসজিদের যে ইফতারির আয়োজনটা হইতেছে একটু এ সম্বন্ধে বল। আজকের প্রথম ইফতারি আমাদের এই বাইতুল মোকাররম মসজিদে। তো আজকের ইফতারের মানে আয়োজন আমাদের মুসলমান ভাই তার মানে এই গ্রুপ আর কি। হ্যাঁ, তো বিরিয়ানি মানে দিচ্ছে। তো বিরিয়ানিটা মানে কোথা থেকে আসছে মানে রেস্টুরেন্ট মানে আবুলদের মানে রেস্টুরেন্ট থেকে আসছে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এশিয়া হাউলি। হ্যাঁ, এশিয়া হাউলি, এশিয়া হাউলি। তো অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছে, অনেক কিছু মানে ইফতারের জন্য মানে আয়োজন করা হয়েছে। আশা করি সবাই মানে তৃপ্তিভাবে সবাই বুক করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে আমাদের ছেলে মেয়েদেরকেও এভাবে রমজানের সময়
ইফতারির আয়োজন যে করতে হয় এটি শেখাতে হবে। ছেলেরা ছোট ছোট বাচ্চারা কত সাহায্য করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রমাদান মোবারক। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ দুই বছর পরে প্যান্ডামিক সিচুয়েশন যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার আমরা এক জায়গার মধ্যে ইফতার করার সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা স্বীকার করি আলহামদুলিল্লাহ। আমরা সমস্ত মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে জানাই রমজানের মোবারকবাদ। এবং আমাদের এই বাইতুল মুকাররম সাউথল যে মস্ক, এই মস্কে আমরা যে কর্মসূচি ইফতার প্রায় 150 মানুষের ইফতার প্রত্যেক দিন আমরা অ্যারেঞ্জ করা হয়েছে। আপনারা যারা দেখবা তাদেরকে আমাদের পক্ষ থেকে দাওয়াত এবং রমজানের মোবারকবাদ, এবং আমাদের মসজিদটা ভিজিট করে যাওয়ার জন্য স্পেশাল দাওয়াত দিয়ে রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিম উম্মাকে সুন্দরভাবে রমজানের রোজা এবং তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হারুন ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মিলন ভাই, আমাদের বড় ভাই, ভালো মানুষ। দিয়ে দেন দিয়ে দেন। জি আমার নাম মোহাম্মদ জুলিয়া মতো। আপনি এখানেই থাকেন? আমি এখানে সাউথ হলে থাকি। আচ্ছা, স্পেন থেকে। স্পেন থেকে আসছি। অনেকদিন পর দেখলাম, মানে আগে দেখি আসছি। আমি স্পেনে ছিলাম। কবে আসছেন স্পেন থেকে? দুই বছর। দুই বছর। জি, ফ্যামিলি নিয়ে আসছি। জি, ফ্যামিলি থাকে। ধন্যবাদ দেখা হয়েছিল। যে ইফতারির আয়োজন সব শেষ, এখন লোকজন আর এই বাইতুল মুকাররম মসজিদে পুরো রমজান মাস তারাবি পড়াবেন তিনজন হাফেজ সাহেব। তারা হলেন হাফেজ মাওলানা জাকি, হাফেজ কিবরিয়া এবং হাফেজ মাওলানা পারভেজ। হ্যাঁ।
আপনারা যারা যারা বাইতুল মোকাররমে ইফতারি করতে আগ্রহী তারা আসবেন, প্রতিদিন ইফতারির ব্যবস্থা আছে। এক ডেক শেষ হয়েছে, দ্বিতীয় ডেক না শেষ ভাই? সিরাজ ভাইয়ের পার্সোনাল ইফতার ইটালিয়ান পাস্তা, ইটালিয়ান পাস্তা, ইটালিয়ান পাস্তা, এটাই আপনার ইফতার? হ্যাঁ। এটার মধ্যে তেল কম, কি কি? ভেজিটেবল পাস্তা, ভেজিটেবল পাস্তা। সবাই খাবে বিরিয়ানি আর আপনি খাবেন ভেজিটেবল পাস্তা। সুপ্রিয় শ্রোতা ও বন্ধুরা, আজ এখানেই পরবর্তী ইফতারির ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই পুরো ভিডিওতে আপনাদের সাথে ছিলাম আমি চৌধুরী বরকতুল্লাহ। Thank you.